আজকে আমার জন্ম বার্ষিকীতায় আমি চলে আসছি মায়ের বাড়িতে। মা খুব খুশি হয় আমি আমার জন্ম বার্ষিকীতে যদি মায়ের কাছে আসি, আর আমি চেষ্টা করি প্রত্যেকবারই এই দিনে মায়ের কাছে আসার জন্য এবং আসিও, মা খুব খুশি। তো আমি এখন এই যে আসছি মায়ের বাড়িতে, জন্মদিনের কেক কাটা হবে, সব কিছু রেডি করা হয়েছে, আমরা সবাই এখানে এসে বসে আছি। যে জন্মদিনের কেক কাটা হবে, যে দেখতে পাচ্ছেন এটা আমার জন্মদিনের কেক, যেখানে সব কিছু সাজানো হয়েছে নাস্তাগুলো, এই যে সবাই এখানে বসে আছে। আমার মা আর আমার দুই ছেলে এই যে এখানে বসে আছে, সবাই খুব খুশি যে আমি এসেছি বলে। তো এই যে সবাইকে এক এক করে দেখাবো, বাড়িতে কে কে আছে সবাইকে এক এক করে দেখাবো। তো আমরা অপেক্ষা করছি বাড়িতে সবাই যেন আসে, এই জন্য অপেক্ষায় আছি, দেখা যাক সবাই আসতে পারে নাকি। আসলে পারে সবাইকে দেখাবো যতদূর সম্ভব হয়। তো এখানে সবাই অপেক্ষা করছে, জন্মদিনের কেক কাটা হবে। এই যে এটা হচ্ছে দাদার ছেলে দাঁড়িয়ে আছে এখানে, আর ওই যে কর্নারে ওটা আমার মা বাবার ছবি, দেখতে পাচ্ছেন রাত 8:45 বেজে গিয়েছে। তো সবাই আসে যাতে এই জন্য অপেক্ষা করছি, রাত হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো ঘুমিয়ে পড়বে বলছে, এই জন্য আমরা শুরু করে দিয়েছি যে অন্তত কেকটা কাটা হোক। দেখি দাদা ভাই সবাই আসতে পারে নাকি, এই জন্য একটু অপেক্ষা করছিলাম। তো এই যে আমাদের সব আয়োজন হয়ে গেছে, এখন শুধু আসার অপেক্ষায় আছি। এই যে দেখুন ছেলেটা শুয়ে পড়ছে আর বলছে আমি বসে থাকতে পারবো না। এই যে এটা হচ্ছে আমার বৌদি, আর এটা দাদার ছেলে, মা আসছে এখানে বসে আছে, ওনারা বসে আছেন। এই যে দেখতে পাচ্ছেন যে ওনারা বসে আছেন, এবার দেখি আর কে আসে, সবাইকে দেখাবো এক এক করে। এবার এবার আসে এসে গেছে আমার দাদা। এই যে আমার, হ্যাঁ আমার দাদা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমার দাদা এসে গিয়েছে। মামা আর ভাগ্নে দুই পাশে, দুই ভাগ্নে মামা বসে গিয়েছে, এই যে দাদার ছেলে, মা আমার মা সবাই যে বসে আছে এখানে, সবাই খুব খুশি আমি এসেছি বলে। আমারও খুব ভালো লাগে, সবাই খুব খুশি, আমিও খুব খুশি যে এখানে আসতে পারছি, সবাই একসাথে আনন্দ করছি, অনেক মজা করছি। আজকের এই দিনে সবাই একসাথে থাকলে সবাই খুব খুশি হয় এবং আমিও খুব খুশি। সবাই এখানে জন্মদিনের আনন্দ করছে, সবাই অনেক ভালো লাগছে। সবাই এখানে বসে অপেক্ষা করছি, দেখি আর কে আছে। আর আর বাকি আছে আমার ছোট ভাই, ও এখনই চলে আসবে, ওর জন্য অপেক্ষা করছি, কিন্তু না ও আসতে পারছে না, ও বাইরে গেছে একটু, ও তো ডাক্তার বাইরে গেছে, কলেজে গেছে, আসতে অনেক সময় লাগবে বা দেরি লাগবে, এই জন্য ওর জন্য অপেক্ষা করছি, দেখি আর একটু আসতে পারে নাকি। তাছাড়া সবাই এসে গেছি, এই যে দেখুন সবাই রেডি আছি, এখন ওর জন্য অপেক্ষা করছি, আর একটু দেখি যে ও আসতে পারে নাকি। তো ওর জন্য একটু অপেক্ষা করছি, সবাই রেডি হয়ে বসে আছি, বাচ্চারা বলছে ঘুম চাপছে, ঘুমিয়ে পড়বে ওরা বলছে। তো রাতও হয়ে গেছে অনেক, এই জন্যে আমরা আর ভাবছি দেরি করব না, এখনই কেক কাটা শুরু হয়ে যাবে। তো দেখি আর একটু আসে নাকি, আসে নাকি, এই জন্য অপেক্ষা করছি। কিন্তু একটু এখনই ও ফোন করলো যে না আসতে দেরি হবে, দেরি হবে, আসতে পারছে না, তো আমাদের কেক কেটে ফেলতে হবে, আর দেরি করা যাচ্ছে না, কারণ রাস্তা অনেক দেরি হবে। এই যে সবাইকে দেখালাম আপনাদের, হ্যাঁ আমার পরিবারের সবাইকে দেখালাম, এ হচ্ছে আমার পরিবার, আপনারাও আমার আপনজন, এরাও আমার আপনজন, সবাই আমার নিজের।
আর আমার সবকিছু আপনাদের সাথে যে শেয়ার করতে পারি, এটা আমার খুব ভালো লাগে যে আপনাদেরকে সবকিছু বলতে পারছি, কখন কি করছি, কোথায় যাচ্ছি, সবাই আমার আপনজন, এই জন্য আমার খুবই ভালো লাগে। এই যে দেখুন, এখন শুরু করে দেব, কেক কাটা শুরু করে দেব, আর দেরি করা যাচ্ছে না, রাত হয়ে গেছে। তো এই যে, এই যে এখন যে এই যে এখন যে বসছি, বসে এই যে কেক কাটা শুরু হয়ে যাবে, এই যে বসলাম, এখনই শুরু হয়ে যাবে আমাদের অনুষ্ঠান। এই যে শুরু। Happy birthday to you. Happy birthday to Priyanka. Happy birthday to you. 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 Happy birthday.